তার যদি বলছেন যে এভাবে বলাটি বিএনপি ঠিক হয় না বা এভাবে উপস্থাপন করাটা কিন্তু কিছুটা গ্রেস মার্ক দিচ্ছেন যেহেতু তারা 43 বছর প্রতিষ্ঠার পরে সেটি করছে কিন্তু তারপরে প্রসঙ্গটি তো এসেই যায় তো এইভাবে যদি তারা সেখানে বলেন তখন আবার আওয়ামী লীগ থেকে যদি সে ভণ্ডামি কিংবা ষড়যন্ত্র করছে বলে প্রতিক্রিয়া দেওয়া হয় তাহলে কি বেশি বাড়াবাড়ি হয়ে যায়? আমি ব্যক্তিগতভাবে বলি, আমি যখন খবরটি পেলাম যে বিএনপি 7ই মার্চকে আসলে রেকগনাইজ করছে, স্বীকৃতি দিচ্ছে এবং প্রোগ্রাম করছে, আমি কিন্তু মনে মনে খুবই খুশি হয়েছি। আমি সবসময় একটা জিনিস বলতাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র প্রতিনিধিত্বকারী দল হচ্ছে রাজনীতিতে মূলধারাতে আওয়ামী লীগ। তো অনেকে বলতো বিএনপিও তো মুক্তিযোদ্ধা দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল। তো আমি বলতাম যে বিএনপি মুক্তিযুদ্ধের দল এটা আমার আমি এই কারণে মনে করি না, কারণ বিএনপি মুক্তিযুদ্ধকে খণ্ডিতভাবে ধারণ করে, পূর্ণাঙ্গভাবে করে না। কীভাবে খণ্ডিতভাবে? কারণ মুক্তিযুদ্ধের যে রণধ্বনি জয় বাংলাকে বিএনপি গ্রহণ করে না, মুক্তিযুদ্ধের খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক দিন 7ই মার্চকে তারা পালন করে না, 17ই এপ্রিলকে তারা গুরুত্ব দেয় না, শুধু 16ই ডিসেম্বর আর 26শে মার্চে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আসলেই আসলে মুক্তিযুদ্ধকে পূর্ণাঙ্গভাবে ধারণ করা হয় না। তো এই জন্য বলতাম যারা খণ্ডিতভাবে ধারণ করে, পূর্ণাঙ্গভাবে ধারণ করতে পারে না, তারা মুক্তিযুদ্ধের দল হতে পারে না, আমি ওই অর্থে বলতাম। তো সেই জায়গা থেকে আমি খুব খুশি হয়েছিলাম যে তারা 7ই মার্চকে আপনার স্বীকৃতি দিচ্ছে, এটা একটা বিশাল উদারতার জায়গা আমার, বা তারা তাদের বোধোদয় হয়েছে বলে আমি ধরে নিচ্ছিলাম। ধরেন এই বিষয়টি যখন বিএনপি বলছিল তখন অনেকেই হয়তো এটাকে নিয়ে সন্দেহ পোষণ করছিল বা একটু তির্যক কথা বলছিল, যে তখন আমি বরং তাদেরকেই সমালোচনা করেছি, ভাই তির্যক কথা বলার দরকার নাই, সমালোচনার দরকার নাই, তারা যে এটা নিয়ে পালন করছে আমি স্বাগতই জানাতে চাই এবং দেখতে চাই তারা কী করে। এটা ছিল আমার ব্যক্তিগত অবস্থান। কিন্তু দুঃখজনক হলো সত্যি এখন যেটা দেখছি তারা এই প্রোগ্রামটা করে, যেসব যেভাবে প্রোগ্রামটা করলো, মানে ইভেন জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান আপনার তার নিজের একটি নিবন্ধে বিচিত্রাতে প্রকাশিত একটি জাতির জন্ম, সেইখানে বঙ্গবন্ধু এবং 7ই মার্চকে নিয়ে যে কথা বলেছেন তার ধারের কাছেও তারা বলেনি। তো তারা তার নেতা, তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে কথাগুলি বলেছে বঙ্গবন্ধুকে নিয়ে সেগুলোই তারা বলেনি। আমার কথা হচ্ছে যে ধরেন রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলের মধ্যে পলিসি ইস্যুতে ডিফারেন্স থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু যে বিষয়গুলি এই জাতির ফাউন্ডেশন, যে পিলারগুলোর উপরে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে, সেই জায়গাগুলোতে কিন্তু আপনি যদি মত পার্থক্য তৈরি করেন তখন বিভক্তি তৈরি হয়। আমরা বলি না আমাদের রাজনীতির বিভক্তি কেন, এই কারণে। এই প্রসঙ্গটি যদি আপনার কাছে আমি এভাবে করে জানতে চাই যে স্যার যেটি বলছিলেন যে 7ই মার্চ হচ্ছে বিশাল একটি বিষয়, তো 7ই মার্চের পথ ধরে আমাদের 26শে মার্চ, 16ই ডিসেম্বর ইত্যাদি প্রসঙ্গগুলো যখন আমার এসেছে, তো সেই প্রেক্ষাপটে জানতে চাই আজকে যদি আমি এইভাবে বলি যে 7ই মার্চ না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে হয়তো বিএনপিও হতো না, তাহলে 71-এর 16ই ডিসেম্বর পর্যন্ত প্রতিটা জিনিসকে যদি আমি সার্বজনীন ধরে নিয়ে তারপরে রাজনীতিটা করি তাহলে কি বাংলাদেশের মানুষের জন্য বেশি কল্যাণ হয় না? অবশ্যই। আপনাকে আমি বলি, আপনি বঙ্গবন্ধুকে, জয় বাংলা স্লোগানকে, জাতীয় সঙ্গীত আমাদের, জাতীয় পতাকা এবং বাংলাদেশ, এই প্রত্যেকটাকে আপনাকে আগে গ্রহণ করতে হবে এই স্বাধীন বাংলাদেশের রাজনীতি যদি সত্যিকার অর্থে করতে চান। আমি বঙ্গবন্ধু মানি না, আমি জয় বাংলা মানি না, আমি জাতীয় সঙ্গীত বদলে ফেলতে চাই, হ্যাঁ, যে সোকল সংকীর্ণ সাম্প্রদায়িক একটা জায়গাতে একটা মুসলমান কবিকে দিয়ে লিখে করতে চাই, এই যে এই ধারণাগুলি দেখেন, জাতীয় পতাকা নিয়েও তাদের সমস্যা। তো এই মূল এত কিছু নিয়ে যদি সমস্যা থাকে সেই দলটা কী করে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক বাংলাদেশের দল হতে পারে? আমার প্রশ্ন সেখানে। আমার কথা হচ্ছে, অনেকে বলে, কিছুদিন আগে শুনলাম একজন বলল জয় বাংলা আজকের বাস্তবতায় আওয়ামী লীগের স্লোগান হয়ে গেছে। বাবা, আওয়ামী লীগের স্লোগান কী করে হয়? এটা তো ইতিহাস নির্ধারণ করে দিয়েছে, এটা মুক্তিযুদ্ধের রণধ্বনি। আওয়ামী লীগের কি ক্ষমতা আছে এটাকে জোর করে বাক্সবন্দি করা? সবাই যদি জয় বাংলা বলা শুরু করে, সমস্ত রাজনৈতিক দল, এটা তো আর আওয়ামী লীগে থাকবে না, এটা সার্বজনীন ছিল, সার্বজনীনতায় যাবে। এখন 75-এর 15 আগস্টের পরে সামরিক শাসকরা জয় বাংলাকে পরিত্যাগ করেছে, করে জিন্দাবাদ ঢুকিয়েছে, ঢুকে আওয়ামী লীগ আঁকড়েছিল জয় বাংলাকে, এটা আওয়ামী লীগের দোষ, এই জন্য আওয়ামী লীগ দলীয় করে ফেলেছে। বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছে, 7ই মার্চকে সামরিক শাসকরা মুছে ফেলতে চেয়েছে। জিয়াউর রহমান সাহেব তো ক্ষমতায় আসার পরে পরবর্তীতে এই কাজগুলি তো করেছেন, যদিও একটি জাতির জন্মে উনি অনেক সত্য কথাগুলি বলেছিলেন, পরে এরশাদ সাহেবও এই কাজটি করেছেন। আজকে তারা মহাজোটের সদস্য হলেও জাতীয় পার্টি, ইতিহাসের সত্য উচ্চারণের স্বার্থে আমাকে এটা বলতে হবে। তো যে কারণে আমি বলছি যে মুছে ফেলার যে প্রক্রিয়ার মধ্যে, সেখান থেকে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে আঁকড়ে রেখেছিল, জয় বাংলাকে আঁকড়ে রেখেছিল, অসাম্প্রদায়িকতাকে আঁকড়ে রেখেছিল, যুদ্ধাপরাধের বিচার করতে হবে ধ্যান ধারণাকে আঁকড়ে রেখেছিল, সুযোগ যখন সময় পেয়েছে করেছে। তো বাকিরা সবাই যদি আজকে এই সার্বজনীন জিনিসগুলোকে সার্বজনীনতা দেওয়ার জন্য গ্রহণ করে ফেলে তাহলেই তো আওয়ামী লীগের দখল মুক্ত হয়ে যায় বঙ্গবন্ধু, জয় বাংলা, সবকিছু, 7ই মার্চ। তো সবাই আজকে 7ই মার্চ পালন করলে, এবং আমি তো মনে করি যথাযথ মর্যাদা দিয়ে,
আমার কথা হচ্ছে 7ই মার্চকে আজকে তারা পালন করেছে বলছে এবং করেছে, কিন্তু এইটার যে যথাযথ ভাব গাম্ভীর্য এবং তার যে মর্যাদা সেই মর্যাদাটি তারা দেয়নি। আজকে 7ই মার্চ পালন অনুষ্ঠানে বঙ্গবন্ধু একটা ছবিও নাই, জাতির জনকের ছবি, বাংলাদেশের স্বাধীনতার অবিসাংবাদিক নেতা, এটা নিয়ে অস্বীকার করার কোনো সুযোগ আছে? বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, স্বাধীনতার স্থপতি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে এই স্থপতির ছবিটা কোথায়? ধরেন যদিও ইট ইজ টু মাচ টু এক্সপেক্ট ফ্রম বিএনপি, আমি হয়তো একটু আনরিয়ালিস্টিক কথা বলছি, হয়তো থিওরিটিক্যালি আমার কথা ঠিক, আইডিয়ালি ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি হয়তো ডিফিকাল্ট বিএনপির জন্য, কারণ তারা তো বঙ্গবন্ধুকে মানেননি, জয় বাংলাকে তো মানেননি। কিন্তু থিওরিটিক্যালি দেখলে কি হয়, আজকে তো বঙ্গবন্ধু ছবিটা সবচেয়ে বড় থাকার কথা, সাথে জিয়াউর রহমানের ছবি থাকতে পারে বিকজ তাদের দলের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু তো বাংলাদেশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে না? তো সেই জায়গা থেকে বলছি যে এই সমস্যাগুলি তৈরি হয়ে আছে, এই আমাদের দেশের রাজনীতিতে বিভক্তির পেছনে কারণগুলি এগুলো। ওই যে নির্মলেন্দু গুণের ওই কবিতা, স্লোগানের বিপরীতে স্লোগান তৈরি করা হয়েছে, জাতীয়তাবাদের বিপক্ষে জাতীয়তাবাদ তৈরি করা হয়েছে, ইতিহাসের বিপক্ষে ইতিহাস তৈরি করা হয়েছে, তাই না? তো দেখেন জিয়াউর রহমানকে আবার এবং সবশেষে মানুষের বিপক্ষে মানুষকে দাঁড়ায়, যে কারণেই তো বিভক্তির হয়েছে। পলিটিক্সে থাকবে কম্পিটিশন, প্রতিদ্বন্দ্বিতা, তখন না দেশ আগাবে। আমাদের হয়ে গেছে প্রতিদ্বন্দ্বিতা না, বিভক্তি, তার উপরে দাঁড়িয়ে তৈরি হচ্ছে দ্বন্দ্ব, কনফ্লিক্ট। এই জন্যই তো আমরা বুঝে উঠি না অনেক সময়, গোড়াটা তো মুক্তিযুদ্ধ, যে কারণে আমি সবসময় বলি, আমি বলি যে আওয়ামী লীগ বিএনপি বাদ দাও, সবাই আমরা মুক্তিযুদ্ধের গোড়ায় ফিরে যাই, ওইখানে ঐক্যমত্য পোষণ করি, আর এখান থেকে যে দল যত দূরে তাকে তত বেশি প্রত্যাখ্যান করি, তাহলে ঐক্য প্রতিষ্ঠা হয়ে যাবে। তখন আমি দেখব দেশের কোন মানুষ আজকের বাস্তবতায় আওয়ামী লীগের পক্ষে না থেকে পারে, বা তখন প্রেশারটা আসবে বিএনপি বা অন্যদের উপরেও, বা অন্য নতুন দলের উপরে, যে মুক্তিযুদ্ধের গোড়ায় যেতে হবে। আওয়ামী লীগের আপনি বিরোধিতা করেন, সমালোচনা করেন, রাষ্ট্র পরিচালনার ভুল ত্রুটি ধরেন, ব্যর্থতা ধরেন, কিন্তু মুক্তিযুদ্ধের জায়গাতে তো আপনার বিভক্তি রাখা যাবে না।